এত বিশাল আসমান বানাইছেন যেই রব, এত বিশাল জমিন বানাইছেন যেই রব, চন্দ্র বানাইছেন, সূর্য বানাইছেন, তারকারাজি বানাইছেন, গ্রহ বানাইছেন, নক্ষত্র রাজি বানাইছেন, হাজার হাজার লক্ষ লক্ষ কিলোমিটার জায়গা যে আল্লাহ রাব্বুল আলামিন তোদের জন্য বরাদ্দ করে দিয়েছেন, জমিনের তলদেশে তোদের জন্য বরকত রেখেছেন, জমিনের তলদেশে তোদের জন্য খাদ্যের ভান্ডার যে রব লুকায় রাখছেন, যে আল্লাহ রাব্বুল আলামিন তোদেরকে এত কিছু দিয়েছেন, এত কিছু দেওয়ার পরেও তুমি যদি তোমার রব থেকে মুখ ফিরায় নাও, এত কিছু বোঝানোর পরেও যদি তুমি তোমার রব থেকে মুখ ফিরায় নাও, তাহলে ফাকুল, ও নবী আপনি ওদেরকে বলে দেন, আনদারতুকুম সাঈকাতাম মিতলা সাঈকাতি আদি ওয়া সামুদ, আপনি ওদেরকে বলে দেন, আনদারতুকুম, আমি তো তোমাদেরকে সতর্ক করছি, সাঈকাতা সাঈকা ধ্বংসকারী আযাব থেকে আমি তোমাদেরকে সতর্ক করেছি, যদি তোমরা আল্লাহ থেকে মুখ ফিরায় নাও তাহলে তোমাদের কাছে ধ্বংসকারী আযাব আসবে, গজব আসবে, যে আযাব দিয়া তোমরা কেউ টিকতে পারবা না, এমন ভয়ঙ্কর আযাব আসবে, এমন ভয়ঙ্কর গজব আসবে, ওই গজবের সামনে দুনিয়ার কোনো মানুষ টিকতে পারবে না, এমন গজব আসবে যে গজবের সামনে দুনিয়ার কোনো ডাক্তার টিকতে পারে না, এমন আযাব আসে মাঝে মাঝে যে আযাবের সামনে দুনিয়ার কোনো বিজ্ঞানী টিকতে পারে না, এমন গজব আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে যদি রব থেকে মুখটা ফিরায় নেয়, এমন আযাব আসে গোটা পৃথিবী মুহূর্তের মধ্যে অচল করে দেয়, এমন আযাব এখনো আসে কি আসে না, জোরে ক, এমন আযাব তো কিছুদিন আগে এখনো চলে, করোনা করোনা, এমন আযাব পৃথিবীর কোন ডাক্তার এই আযাব থেকে রক্ষা করতে পারে নাই, জোরে জোরে কোন কথা ঠিক না বেটি, পারছে রক্ষা করতে পারছে, আপনি এটার সাথে মিলাইলে দেখবেন যে যেন আয়াতটা যেন আমার আমাকে আর আপনাকেই যেন বলতেছে, কোরআন তো নাজিল হয়েছে, কথাগুলো তো আদ এবং সামুদ জাতিকে উদ্দেশ্য করে বলা, তাদের ঘটনা বর্ণনা করতেছে, কিন্তু দেখেন মিলা যায় আমার আর আপনার সাথে, রবের দিক থেকে মুখ ফিরায় নিবা, আল্লাহ রাব্বুল আলামিন এমন আযাব দিবে, এমন আযাব দিবে কোন ডাক্তার কাজ হবে না, কোন বিজ্ঞানী কাজ হবে না, কোন মেডিসিন কাজ হবে না, কোন ঔষধে কাজ হবে না, সব ঔষধ ফেল, এমন আযাব দিবে, যত বড় বাহাদুরি হও, যত ক্ষমতাধর ব্যক্তিত্ব হও না কেন, রবের পক্ষ থেকে যখন আযাব চলে আসবে তখন আর ক্ষমতায় কাজ হবে না, যেমন করে আদ সম্প্রদায় সামুদ সম্প্রদায়ের ক্ষমতায় কিছু ওদেরকে বাঁচাইতে পারে না, একথাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সাঈকা ধ্বংসকারী এমন আযাব আসবে, মিসলা সাঈকাতি আদি ওয়া সামুদ, যেমন ধ্বংসকারী আযাব আসছিল আদ এবং সামুদ সম্প্রদায়ের উপরে, আদ এবং সামুদ সম্প্রদায়ের উপরে যেমন ধ্বংসকারী আযাব আসছিল, ওরা বড় বাহাদুরি করছে, ও নবী আপনি মানুষদেরকে ওদের কথা বলে বলে মানুষদেরকে আপনি সতর্ক করে দেন, ওরা অনেক বাহাদুরি করছে, চেহারা বড় ছিল, বাহুর বড় বল ছিল, ধন সম্পদের কোনো অভাব ছিল না ওদের, ধন সম্পদ অনেক ধন সম্পদ প্রাচুর্যের মালিক ছিল তারা, তাদের বড় বড় বিশাল বিশাল অট্টালিকা ছিল, বিশাল বিশাল ওদের ঘর ছিল, বিশাল বিশাল অট্টালিকা ছিল, বিশাল বিশাল ধন সম্পদের মালিক ছিল, ধন ভাণ্ডার ছিল তাদের, কিন্তু আল্লাহর আযাব যখন তাদের সামনে আসছে কোনো ধন ভাণ্ডার কোনো অট্টালিকা ওই মানুষদেরকে বাঁচাইতে পারে না, পারবে বাঁচাইতে, আল্লাহর আযাব যখন আসবে, এদের কথা বলতেছে সাঈকাতি আদ ওয়া সামুদ, আদ সম্প্রদায়ের এমন ছিল, ওদের ওদের কথা বলতে গিয়া আল্লাহ তাআলা তারপরে বলতেছেন ওদের কেমন কি ওদের বাহাদুরি ছিল আমি আপনাদেরকে বলবো, আল্লাহ তারপরে বলতেছেন শুনুন, তারপর ওরা কি করছিলেন, কেন ওদেরকে আযাব দেওয়া হয়েছিল,
কোন কারণে আদ সম্প্রদায়কে আযাব দিয়া ধ্বংস করেছেন, সামুদ সম্প্রদায়কে ধ্বংস করেছে আযাব দিয়া। এবার আপনি একটু মিলাইবেন, আপনার জিন্দেগির সাথে মিলাবেন, আমি বাস্তবতার সাথে কোরআনের সাথে নিজের জিন্দেগি মিল করায়া দেই, আপনি মিলাবেন একটু দিল দিয়া শুনেন। কেন ওরা আযাবের সম্মুখীন হইছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইদ জাআতুহুমুর রুসুলু মিন বাইনি আইদিহিম ও মিন খালফিহিম আল্লা তা'বুদু ইল্লাল্লাহ। আল্লাহু আকবার, জোরে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরা এমন ছিল যে ইদ জাআতুহুমুর রুসুলু মিন বাইনি আইদিহিম ও মিন খালফিহিম, ওদের কাছে রসুল এসেছিল সামনে থেকে পিছনে থেকে। রসুল ওদেরকে সামনে থেকে কথা বলতেন, পিছন থেকে ওদেরকে কথা বলতেন, ওদেরকে পিছন থেকে বারবার আহ্বান করতেন, সামনে থেকে বারবার আহ্বান করতেন। আল্লাহর পাঠানো পয়গম্বর ওদেরকে বারবার সতর্ক করেছেন। কি বলে সতর্ক করতেন? বারবার নবী রসুল নবী পয়গম্বর ওদের সামনে আসতো, এসে বারবার ডাক দিয়ে দিয়ে বলতো, আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ, আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ, খবরদার খবরদার, এক আল্লাহ ব্যতীত আর কাউর ইবাদত কিন্তু করবা না। আল্লাহু আকবার, জোরে কর। আল্লাহ ব্যতীত আর কাউর ইবাদত করা যায়? কথা কন, জোরে কন, যায়? আল্লাহ ব্যতীত আর কাউর ইবাদত করা যায় না, আল্লাহ ব্যতীত আর কাউর দাসত্ব করা যায় না। যখন তাদেরকে এই কথা বললেন, এবার মিলায় ওই সম্প্রদায়ের মানুষগুলো ডাক দিয়ে বলেন, কালু লাউ শা রাব্বুনা লা আনসারা মালাইকা। যখন পয়গম্বর গিয়া তাদেরকে ডাক দিয়ে বলতেছে, আরে আজ সম্প্রদায় এক আল্লাহ ব্যতীত কাউর ইবাদত করবা না, তুমি বলার কে? বলতেছে, তুমি বলার কে? ডাক দিয়ে বলতেছে, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন রসুল করে পাঠাইছে, আমি পয়গম্বর, আল্লাহর নবী আমি, আল্লাহর মনোনীত নবী আমি। ডাক দিয়ে বলতেছে, আরে আজ খবরদার খবরদার, এমন কথা তুমি বলবা না, আল্লাহ আর কাউকে পায় নাই, তোমাকে বুঝি আমাদের জন্য নবী হিসাবে পাঠাইছে, আল্লাহ আর কাউকে পায় নাই, তোমাদেরকে বুঝি আমাদের কাছে নবী হিসাবে তোমাকে পাঠাইছে, যদি আল্লাহ পাঠাইতে চাইতো তাইলে আল্লাহ আসমান থেকে একজন ফিরিস্তা পাঠাইতো, তোমার মতো মানুষকে আমাদের কাছে পাঠাইতো না। নাউজুবিল্লাহ, জোরে কর। বড় আশ্চর্যের কথা, এবার আমি আপনাদেরকে কিছু বলি। তারপরে ডাক দিয়ে বলেন, ফাইন্না বিমা উরসিলতুম বিহি কাফিরুন, তোমাকে আমাদের কাছে নবী হিসাবে পাঠাইতো না, ফিরিস্তা পাঠাইতো, কিন্তু তুমি জানি আসছো আমরা এই জায়গায় দাঁড়াইয়া তোমার সব কিছু অস্বীকার করলাম। জোরে কর, নাউজুবিল্লাহ। এবার একটু বুঝবেন, কথাগুলো বুঝবেন। আদ এই সম্প্রদায় নূহ আলাইহিস সালাতু ওয়াসসালামের পরে, যখন নূহ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াসসালাম ঠিক এমন করেই কালেমার দাওয়াত দিয়েছিলেন, আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ, এক আল্লাহ ব্যতীত আর কাউর ইবাদত করবা না, নূহ সম্প্রদায়ের নূহের সম্প্রদায়ের কাছে এই কথাই কিন্তু ঠিক করে বলেছিলেন, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কিন্তু কাউকে অংশীদার করবা না, আল্লাহর সাথে কাউর শিরিক করবা না, আল্লাহর সাথে কাউকে শরিক করবা না, আল্লাহর সম পরিমাণ কেউ নাই, তিনি যা পারেন তিনি একলাই পারেন, তার মতো আর কেউ নাই, তার মতো আর কেউ নাই, তার মতো ক্ষমতাধর আর পৃথিবীর বুকে কাউরও নাই। একথা যখন বলেছিলেন নূহ পয়গম্বরের সম্প্রদায়ের ভিতর থেকেও কিছু মানুষ একথা ডাক দিয়ে বলেছিলেন, এরে নূহ, আল্লাহ বুঝি আর মানুষ পায় নাই, তোমার এই বুঝি আমাদের জন্য নবী করে পাঠাইছে, সব কিছু মানবো কিন্তু তোমারে মানবো না। নূহ পয়গম্বর রে পিটাইতো, নূহ পয়গম্বর রে মারতো, নূহ পয়গম্বর রে আঘাত করতো, এত আঘাত করতো, আঘাত করতে 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 শরীরে রক্ত প্রবাহিত করে দিত, ধরাধরি করে নিয়ে মনে করতো যে নূহ পয়গম্বর মারা গেছে,
ধরা ধরি করে কাপড়ের ভিতরে নিয়া নূহ পয়গম্বরের ঘর পর্যন্ত দিয়ে আসতো। আবার নূহ যখন সুস্থ হয়ে যাইত আল্লাহ তাআলার নির্দেশে আবার ওই মানুষের কাছে এসে কালিমার দাওয়াত দিত, আল্লাহ তাআলার দাওয়াত দিত, আল্লাহর একত্ববাদের দাওয়াত দিত। কিন্তু বারবার মানুষ যখন এটা শুনত না, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, আল্লাহ এরা তো শুনে না, এদেরকে আপনি ধ্বংস করে দেন। আল্লাহ এক মহা প্লাবন দিয়া গোটা দুনিয়ার সব মানুষকে ধ্বংস করেছিলেন, কেবল মাত্র বাঁচায় রাখছিলেন নূহ পয়গম্বরের কিস্তির উপরে যারা ছিল তাদেরকে ব্যতীত দুনিয়ার আর কেউ বেঁচে ছিল না। সুবহানাল্লাহ। এবার মজার বিষয় হলো নূহ পয়গম্বর নামলেন, আবার মানুষ আবার পয়গম্বর এখান থেকে আবার মানুষ বাড়তে থাকলো, বাড়তে 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 নূহ পয়গম্বরের সন্তান হলো। ও সন্তান যারা ছিল তাদের ভিতর থেকে আবার বংশবৃদ্ধি পাইল। হাম সাম ইয়াফিস কিনান, এই যে সাম একজন সন্তান ছিল হযরত নূহ পয়গম্বরের, এই সামের বংশ পরম্পরায় অল্প কিছু তিন চার পাঁচ পুরুষ পরে এসে এই আদ সম্প্রদায় সামের বংশধরদের ভিতর থেকে আদ সম্প্রদায় এরা এখান থেকে বের হয়েছে। তার মানে আদ সম্প্রদায় নূহ পয়গম্বরের ছেলে সামের সম্প্রদায়ের ভিতর থেকেই এর বংশ পরম্পরায় আদের সম্প্রদায় চলে আসছে। সুবহানাল্লাহ। জোরে খুব বেশি দিন না, খুব বেশি দিন না, অল্প কয়েক পুরুষের পরে এদের আবির্ভাব। এর কারণেই বেশি ভয় আদ সম্প্রদায়ের কাছে হুদ আলাইহিস সালাতু ওয়াসসালামকে নবী হিসেবে বাড়াইছে না, বেশি ভয় দেখায় নাই। কি জন্য? হুদ আলাইহিস সালাতু ওয়াসসালামও জানতেন যে এরা সব জানে, এদের পিতৃপুরুষ এই যে নূহ আলাইহিস সালাতু ওয়াসসালাম। বেশি দিন নয়, জানার পরেও যখন মানুষে মানে না, জানার পরেও যখন মানুষে মানে না, বড় আশ্চর্যের ব্যাপার, একই কথা নূহ পয়গম্বরকেও বলেছে, অল্প কিছু পরেই এসে ঠিক হুদ আলাইহিস সালাতু ওয়াসসালামকে তার সম্প্রদায়ের মানুষগুলো বলতেছে। সম্মানিত উপস্থিতি, বড় আশ্চর্যের বিষয় হলো এটা, বড় আশ্চর্যের বিষয় হলো এটা, ঠিক একই কথা, একই কথা ওই শুরুর জামানা থেকেই বলে আসতেছে নবী পয়গম্বর গুলো মানুষের কাছে, ঠিক তখন থেকে শুরু করে এ পর্যন্ত ওই একই কথাই আসতেছে, আল্লাহ তাবুদু ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত আর কাউরে উপাসনা করিস না গোলাম, আল্লাহ ব্যতীত আর কাউরে ইবাদত করবি না, আল্লাহর সাথে আর কাউকে শরীক করবি না, আল্লাহর দেওয়া পথে চলবি, আল্লাহর যেই পথকে নিষেধ করে ওই পথে যাবি না। এই কথা এখনকার না নবী আদম আলাইহিস সালাতু ওয়াসসালামের থেকে শুরু হয়েছে। মজার বিষয় দেখেন, তখন থেকেই এটা বলতে 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 এই পর্যন্তও এসে ঠিক এখনকার মসজিদের ইমাম সাহেবও এই আমাদের কাছে একই বক্তব্য উপস্থাপন করে, আল্লাহ তাআবুদু ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত আর কাউরে ইবাদত করবা না, আল্লাহ যে পথে চলতে বলেছে ওই পথে চলবা। বলেন আপনাদের ইমাম এ কথা বলে কি বলেন, কি কি বুঝলেন, বলে না? তাহলে জোরে কন, বলে কি বলে না? বলে। আর কি বলে? নবী রাসূল গুলো সেই সময় বারবার প্রথমেই মুজাহাদা করতেন, আল্লাহর সাথে আর কাউরে অংশীদার করবা না। নবী রাসূল গুলো বারবার মুজাহাদা করতেন, আল্লাহ যে রাস্তায় চলতে কয় ওই রাস্তায় চলবা, ঠিক এখনো আমি আব্দুর রাজ্জাক আজাদি এই মসজিদে বসে বসে এখনো আমি আপনাদেরকে বলি, আল্লাহ যে রাস্তায় চলতে কয় গোলাম ওই রাস্তা কিন্তু ছাড়বা না, আল্লাহ যে রাস্তায় চলতে কয় ওই রাস্তা কিন্তু ছাড়বা না, আল্লাহর রসুল যে রাস্তায় চলতে কয় ওই রাস্তা কিন্তু ছাড়বা না। তখনকার সম্প্রদায়ের মানুষগুলো বলছিলেন, এই যে হুদ আলাইহিস সালাতু ওয়াসসালামকে ডাক দিয়ে বলেছিলেন, মানুষ পায় নাই বুঝি আর তোমারে বাড়াইছে, তোমারে নবী হিসাবে বাড়াইছে, তুমি আমাদের কাছে যা বলো আমরা স্পষ্টভাবে তোমার কথাকে অস্বীকার করলাম, আমরা স্পষ্টভাবে তোমার কথা অস্বীকার করলাম, মানলাম না, এটা তো হুদ আলাইহিস সালাতু ওয়াসসালামের সম্প্রদায়ের কথা, ঠিক এখন আইসা হাজার হাজার বছর পরে ঠিক এখন আইসা
আমরাও কিছু মানুষ এমন আছি আমি আপনাকে বাস্তব দেখায় দেই এখান থেকে যখন বলা হয় খবরদার সুদের কাছে কিন্তু যাবা না ঘুষের কাছে কিন্তু যাবা না জিনার কাছে কিন্তু যাবা না ঠিক এখান থেকে যখন বলা হয় কিছু মানুষ যেন বারবার ওটা চিন্তাই করে নিছে যে তুমি তোমার মতো কাও আমরা কিন্তু তোমার কথা মানতাম না জোরে কোন আছে না নাই বলার পরেও সুদ খায় কি খায় না বলার পরেও ঘুষ খায় কি খায় না বলার পরেও জিনা করে কি করে না বলার পরেও ওজনে কম দেয় কি দেয় না ওরা সরাসরি নবীর কাছে অস্বীকার করছে আর এরা একটু ঘুরায়া অস্বীকার করে ঘুরায়া অস্বীকার করে ইমাম সাহেব আপনি বলতেছেন তো বলেন আপনি আপনার মতো বলেন আমি সুদ খাওয়া ছাড়তাম না আমি ঘুষ খাওয়া ছাড়তাম না আমি জিনা ছাড়তাম না আমি ওজনে কম দেওয়া ছাড়তাম না আমি মানুষকে ঠকানো ছাড়তাম না বুঝা লয়ো আজ সম্প্রদায় নবী হুদের কাছে সরাসরি অস্বীকার করছে আর এরা একটু ঘুরায়া অস্বীকার করে অকালু আর তারা বলতো মান আসাদ্দু মিন্না কুওয়া আমাদের চাইতে ক্ষমতাশীল আর কে আছে মান আসাদ্দু মিন্না কুওয়া আমাদের চাইতে ক্ষমতাধর আর কে আছে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয় নবী গো আপনি মানুষদেরকে বলেন আওয়ালাম ইয়ারাউ আন্নাল্লাহ আল্লাযী খালাকাহুম হুয়া আশাদ্দু মিনহুম কুওয়া আওয়ালাম ইয়ারাউ তারা কি অনুভব করে না তারা কি বুঝে না তারা কি দেখে না আন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ আল্লাযী খালাকাহুম যিনি তাদেরকে তৈরি করেছেন নিশ্চয় আল্লাহ যিনি তাদেরকে বানাইছেন হুয়া আশাদ্দু মিনহুম কুওয়া তিনি তো তাদের চাইতে আরো বেশি ক্ষমতাশীল আল্লাহু আকবার জোরে আল্লাহর চাইতে কি আল্লাহ বানাইছে ওদেরকে আল্লাহর চাইতে কি ওরা ক্ষমতাশীল না আল্লাহর চাইতে ক্ষমতাশীল নয় ওয়া কানু বি আয়াতিনা ইয়াজহাদুন আর এরা এই জিনিসটা বুঝতে চায় না এরা এটা অস্বীকার করে এবার আসেন মজার বিষয় হলো এদের এত দম্ভ কেন ছিল আদ জাতি এত দম্ভ কেন করত কোন কারণে করত জমিনের বুকে আরব দেশের ভিতরে নূহ পয়গম্বরের পরে আরবের ভিতরে এরাই হলো প্রাচীন মানুষ আরবের মধ্যে এরাই হলো প্রাচীন মানুষ আরবের হইলে কি হবে আল্লাহ যাদেরকে ধরে তাদেরকে জোরে কোন ঠিক না ভেটে আল্লাহ যারে ধরে সব জায়গায় ধরে আল্লাহর সাথে নাফরমানি যারা করে আল্লাহ কিন্তু তাদেরকে ধরে আল্লাহর সাথে নাফরমানি যারা করে আল্লাহ কিন্তু তাদের ধরে হোক সে আরব হোক সে আজম আল্লাহ তাআলার কাছে কোনো মানুষের কোনো পার্থক্য নাই রব্বুল আলামিন আদ সম্প্রদায়কে কয়েকটা গুণে গুণান্বিত করেছিলেন কয়েকটা বৈশিষ্ট্য দিয়েছিলেন তার মধ্যে অন্যতম হলো বিস্তারিত আলোচনা করার সময় নাই অন্যতম হলো খুব মনোযোগ দিয়ে শুনেন আদ সম্প্রদায়কে আল্লাহ রাব্বুল আলামিন দীর্ঘদেহী বানাইছিলেন সুঠাম দেহের মানুষ আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বানাইছিলেন এটা আল্লাহর কথা তাদেরকে সুঠাম দেহের মানুষ আল্লাহ রাব্বুল আলামিন বানাইছিলেন হাদিসের বর্ণনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আদ সম্প্রদায়ের মানুষগুলো এমন ছিল কেউ কেউ বর্ণনা করেছেন আদ সম্প্রদায়ের মানুষ কম পক্ষে 18 হাত লম্বা লম্বা এরকম মানুষ ছিল কেউ কেউ আরো বলছে কেউ কেউ ছোট বলছে তো যাই হোক এটা বোঝানোর উদ্দেশ্য না উদ্দেশ্য হলো তারা অনেক বড় দীর্ঘদেহী ছিল তারা লম্বা ছিল দীর্ঘদেহী ছিল বাহুতে প্রচন্ড শক্তি ছিল এটা এক দুই নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন ওদেরকে বড় মহব্বত কইরা সুজলা সুফলা শস্য শ্যামলা সুন্দর সুন্দর ফসল তাদেরকে দান করেছিলেন ওদেরকে সম্পদ দান করেছিলেন প্রাচুর্য দিয়েছিলেন অনেক সম্পদ দান করেছিলেন এই সম্পদের ভারে বিশাল বিশাল বড় বড় অট্টালিকা ও মানুষগুলো বানাইতেন সুন্দর সুন্দর মজবুত মজবুত অট্টালিকা বানাইতো পাহাড়ের চূড়ার উপরে তারা ঘর বানাইতো পাহাড়ের চূড়ার উপরে ওরা ঘর বানায় ওরা চিন্তা করতো আমাদের এই ঘর ভাঙবে কে আমাদের ঘর কেউ ভাঙতে পারবে না এত মজবুত করে আমরা ঘর বানাই এত মজবুত করে আমরা ঘর বানাই এত কিছুর পরে অনেক সম্পদ দিয়েছে অনেক কিছু দান করার পরে এ মানুষগুলো দেখ
দেখবেন কারো যদি একটু সম্পদ হয়, শরীরে শক্তি যদি একটু বড় হয়, রাজনৈতিক শক্তি যদি একটু বড় হয়, সন্তান সন্ততির লাঠির জোর যদি একটু বড় হয়, আপনি তাকায় দেখবেন আশেপাশের মানুষগুলোর আর মানুষই মনে করে না। এটা মানুষের স্বভাব, মানুষের স্বভাব আছে না নাই কও, জোরে কও, মানুষের স্বভাব এগুলো। এরাও বিগড়ায় গেছে, যখন বিগড়ায় যায় হুদ আলাইহিস সালাতু ওয়াসসালাম রে পাঠাইছেন, ও পয়গম্বর আপনি ওদেরকে দাওয়াত দেন। হুদ পয়গম্বর ওদেরকে দাওয়াত দিলেন, এই খবরদার আল্লাহ ছাড়া আর কাউর ইবাদত করবা না, আল্লাহ ছাড়া আর কাউর ইবাদত করবা না। তোমরা কি তোমাদের পূর্বপুরুষদেরকে দেখো নাই? নূহ পয়গম্বর তার সম্প্রদায়কে কি তোমরা দেখো নাই? আরে তার সম্প্রদায় কিভাবে ধূলিসাৎ হয়ে গেছে, কেউ টিকতে পারে নাই। আবার তোমরা ওই একই মূর্তি পূজায় শুরু করতেছো, নূহ পয়গম্বরের পর আবার সর্বপ্রথম এই আদ আর সামুদ সম্প্রদায়, এই দুই সম্প্রদায় সর্বপ্রথম দুনিয়াতে আবার শিরকে লিপ্ত হয়। নবী ডাকতে বলতেছেন, খবরদার না এ কাজ করবা না। যখন পয়গম্বর ডাক দেয় তখন এই মানুষগুলো ডাক দিয়ে বলতেছে, না 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 তোমার কথা আমরা মানি না। বারবার বারবার সতর্ক করার পরেও যখন মানতেছে না, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বারবার দোয়া করলেন, আল্লাহ এদেরকে হেদায়েত দেন, এদেরকে হেদায়েত দেন, ওদের কাছে বারবার দাওয়াত দেয়, সামনে থেকে দাওয়াত দেয়, পিছন থেকে দাওয়াত দেয়, কোনো দাওয়াতে কাজ হয় না। যতই ভয় দেখায় কোনো ভয়ে কোনো কাজ হয় না, নূহ পয়গম্বরের ভয় দেখায় কোনো কাজ হয় না। হাজারবার আল্লাহ তাআলার কথা কয়, আল্লাহর শক্তির ক্ষমতার কথা কয়, কোনো তাতেই কাজ হয় না। এবার আজাবের পালা, যখন কোনো কিছুতেই কাজ হয় না, যখন জুলুম অত্যাচার অতি সজ্জা অতিশয় যখন অত্যাচার চলে যায়, অত্যাচারের চূড়ান্ত সীমায় যখন কোনো মানুষ চলে যায়, তখন আসমানি ফয়সালা হয়। সুবহানাল্লাহ, জোরে কর। কোন জালেম যখন জুলুম করতে 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 চূড়ান্ত পর্যায়ে চলে যায়, জুলুমের চূড়ান্ত সীমায় চলে গেলে তখন আসমানি ফয়সালা হয়, আসমানি ফয়সালা। বারবার সতর্ক করার পরেও যখন শুনল না, আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রথম একটা সতর্কবাণী আসলো, প্রথম একটা সতর্কতা আসলো। কিভাবে এক বছর দুই বছর তিন বছর যে জমিনের ভিতরে আসমানি বর্ষণ নাজিল হয়া, যে জমিনের ভিতরে আসমানি বৃষ্টি পড়ে পড়ে জমিনটাকে উর্বর করত, যা ফেলত তা শতগুণে বাইরে যাইত, সব রিজিক আল্লাহ রাব্বুল আলামিন উৎপন্ন করে দিতেন। আসমানের বর্ষণ আল্লাহ তাআলা প্রথমে বন্ধ করে দিলেন, এক বছর বন্ধ করলেন, দ্বিতীয় বছর বন্ধ করলেন, তারপরেও মূর্তি পূজা ছাড়ে না, তারপরেও শিরিক করা ছাড়ে না, তৃতীয় বছর আবার আল্লাহ রাব্বুল আলামিন তৃতীয় বছর বন্ধ করে দিলেন, তিন বছর লাগাতার আসমানি বর্ষণ বন্ধ করলেন। এবার তিন বছর লাগাতার যখন আসমান থেকে বৃষ্টি হয় না, জমিনের ভিতরে যা ছিল পুরে সব সারখার হয়ে গেছে, আর সুজলা সুফলা সুন্দর ফসল আর হয় না। এরপরেও হুদ আলাইহিস সালাতু ওয়াসসালাম ডাক দেয়, এরে আল্লাহর ইবাদত কর, আল্লাহর সাথে আর শরীক করবি না। তারপরে ওই মানুষগুলো ফিরে না, তারপরেও যখন ফিরে না, হঠাৎ করে একদিন আসমানে তিন রকমের, আসমানে তিন রকমের, তিন রকমের মেঘ দেখা যায়। একটা কালো বর্ণের মেঘ দেখা যায়, একটা লাল বর্ণের মেঘ দেখা যায়, আর একটা সাদা বর্ণের মেঘ দেখা যায়। হুদ পয়গম্বর ডাক দিয়ে বলতেছে, এই যে আসমানে আল্লাহ তাআলার পক্ষ থেকে আসছে আজাব, আজাব কিন্তু চলে আসতেছে, এখনো যদি না ফিরো, না ফিরো, তাইলে কিন্তু আল্লাহর আজাব থেকে তোমরা বাঁচতে পারবা না। ওদেরকে অনুমতি দেওয়া হয়েছে, ওদেরকে বলা হয়েছে, বলো তোমরা কোনটা পছন্দ করো, কালো অন্ধকার যেই মেঘ এই মেঘটারে পছন্দ করো, না লাল মেঘটারে পছন্দ করো, না কোনটা পছন্দ করো? মানুষগুলো বললে, ঠিক আছে কালো মেঘ, কালো মেঘ হইলে তো বৃষ্টি আসবো, এই চিন্তায় কালো মেঘ, এই মেঘ থেকে তো বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু আল্লাহর ইবাদতের লক্ষ্যে নয়, এটা পছন্দ করছে আল্লাহর ইবাদতের লক্ষ্যে নয়, আল্লাহর দিকে ফিরে আসার লক্ষ্যে নয়। শক্তি আছে, ক্ষমতা আছে, চিন্তা করতেছে ক্ষমতা আছে, বাসমু এই হুদের কথায় আমরা আমাদের পূর্ববর্তী ধর্ম আমরা ছাড়তে পারতাম না,
সূরা হুদের ভিতরেও আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলো সূরা হুদের ভিতরে আল্লাহ 50 51 52 নম্বর আয়াতগুলোতে এই আলোচনা আল্লাহ রাব্বুল আলামিন করেছেন তারপরে কয় ছাড়তাম না এত কিছুর পরেও যখন ছাড়ে না আল্লাহ রাব্বুল আলামিন ওরা রাত্রিবেলায় ঘুমাইছে রাত্রিবেলায় ঘুমাসার পর হঠাৎ করে এক বায়ু প্রবাহিত শুরু হইছে উপর থেকে বর্ষণ হইতেছে বায়ু একটা প্রবাহিত ঝঞ্ঝা বায়ু এত প্রবল এক ঝড় মানুষের উপর দিয়ে প্রবাহিত হইতেছে এত প্রবল ঝড় মানুষের উপরে প্রবাহিত হইতেছে সাত রাত আট দিন এই ঝড় মানুষের উপরে প্রবাহিত হয়েছে এত এমন ঝড় ছিল এত ঝড় এত শক্ত ঝড় মানুষের উপর দিয়ে যাইতেছিল যে মানুষগুলো ছিল দম্ভ ভরে ভরে যারা দুনিয়ার বুকে চলতো একটা মানুষকেও বাদ দেয় নাই একটা মানুষকেও বাদ দেয় নাই এ ঝড় আইসা মানুষকে ছিন্ন ভিন্ন করে ফেলছে কোন কোন ঝড় আইসা ঘর সহ উল্টায় লইছে কোন কোন ঝড় আইসা প্রচন্ড এই শক্ত দেয়াল পাথরের এই দেয়ালগুলো ধসে মাটির সাথে মিশিয়ে দিয়েছে ঝড় যখন আসছে মানুষগুলোরে উপরে উঠায় আর নিচে ফলাইছে নিচে মানুষ পড়ছে তো পড়ছে এ মানুষগুলো নিচে পড়ে রইছে আবার ঝড় আইসা বালুকাময় ঝড় এসে এ মানুষদেরকে ঢাইকা দিয়া চলে গেছে যেন জ্যান্ত মানুষদেরকে পুইতা ফেলছে মাটির ভিতরে আল্লাহু আকবার করে আল্লাহর আযাব যখন চলে আসে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে এটার এক বর্ণনা দিয়েছিলেন এরকম করে আপনি তাকায়া দেখতে পাইতেন ও নবী আপনি যদি ওই সময় থাকতেন আপনি মানুষদেরকে দেখতে পাইতেন এরা খেজুর গাছের কাণ্ডের মতো শুধু জমিনের ভিতরে পড়ে রইছে খেজুর গাছের কাণ্ড চিনেন খেজুর গাছ নিচ থেকে কাটটা দিলে উপর থেকে মাথাটা কাটটা সরাইলে মাথা উপর থেকে কেটে সরাইছে নিচ থেকে কাটছে খেজুর গাছ কাটছে এই খেজুর গাছ যেমন করে মাটিতে পড়ে থাকে মাটিতে যেরকম করে পড়ে থাকে এই মানুষগুলো তো দীর্ঘদেহী ছিল 18 হাত 17 হাত 20 হাত এরকম লম্বা ছিল এই মানুষগুলো এই মানুষগুলো খেজুর গাছের কাণ্ডের মতো আল্লাহ তাআলা বলছে কোরআনে আল্লাহ তাআলা বলছে নবী আপনি যদি সে সময় থাকতেন তাহলে আপনি দেখতে পাইতেন যে এই মানুষগুলো খেজুর গাছের কাণ্ডের ন্যায় জমিনের ভিতরে কিভাবে নিথর দেহ নিয়ে পড়ে রইছে একমাত্র আমি আল্লাহ তাআলার ইবাদত না করায় আমি আল্লাহর নাফরমানি করায় আমি আল্লাহ এদেরকে এই শাস্তি দিয়েছিলাম আপনি কি মনে করেন জোরে একবার আওয়াজ দিয়ে বলবেন বলেন জোরে আওয়াজ দিয়ে বলবেন ইমানি পাওয়ার নিয়ে বলবেন বলেন যেই আল্লাহ ওদেরকে শাস্তি দিয়েছিলেন ওই আল্লাহ এখনো আছে না নয় ওই আল্লাহ এখনো আছে ওই আল্লাহ এখনো আছে যারা তোমরা আল্লাহর নাফরমানি করো যারা আল্লাহর নাফরমানি করো কোরআন থেকে একটু ভয় তাদের কলিজার ভিতরে আসা দরকার ছিল যারা নাফরমানি করো কোরআন থেকে একটু ভয় কলিজার ভিতরে আসা দরকার ছিল নাফরমানির চূড়ান্ত পর্যায়ে যখন মানুষ চলে যায় তখন করোনা দিয়ে আযাব দিয়ে আল্লাহ তাআলা মানুষকে বুঝায় তারপরেও মানুষে বুঝে না